জয়চণ্ডী পাহাড় জংশন থেকে এই রিসোর্টের দূরত্ব 3 কিলোমিটার এবং আদ্রা জংশন থেকে এই রিসোর্টের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। একদিকে পথের সাথী, আরেকদিকে জয়চণ্ডী পাহাড় এবং তার কাছেই রয়েছে এই জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্র। চলুন জেনে নেওয়া যাক টিকিট মূল্য এবং ওপেন ক্লোজিং টাইম। স্যার টিকিট মূল্যটা কি বলুন, টিকিট মূল্য কত আর ওপেনিং আর ক্লোজিং টাইম কটার সময় খোলা হয়, কটার সময় পার্ক বন্ধ হয়? সকাল 8টায় খোলা হয় আর আপনার রাত 8টাকে বন্ধ করা হয়। চলুন দেখে নেওয়া যাক ভেতরে কি কি দেখার জিনিস আছে, কি ব্যবস্থা আছে, শুরু একটু দেখে নেওয়া যাক। এটা হলো রুম বুকিং করার জন্য অফিস, এখানে এসেও বুকিং করতে পারেন বা ফোন কল করেও বুকিং করতে পারেন। রুমের পরে পার্কের ভেতরে প্রবেশ করব। শুনুন দেখে নেওয়া যাক পার্কের ভেতরে দেখার মতো কি কি জিনিস রয়েছে। বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস রয়েছে, বাচ্চাদের নিয়ে এলে অনেক কিছু শেখাতেও পারবেন। ভিডিও দেখে বুঝতে পারছেন যে এই হিল রিসর্ট দেখতে কতটাই না সুন্দর। ডেসক্রিপশন বক্সে এই হিল রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আর একটা কথা বলার, এখান থেকেও আপনি পথের সাথীরও বুকিং করতে পারবেন। এই হিল রিসর্টে ডরমেটারি অর্থাৎ 8 থেকে 10 জন থাকা যাবে একটা রুমে এবং সেখানে মাথা পিছু ভাড়া পড়বে 800 টাকা করে। এবং আপনারা যদি কটেজ নেন ডবল বা ট্রিপল বেড তখন ভাড়া পড়বে 3000 টাকা প্লাস জিএসটি। এবং পথের সাথী যদি থাকতে চান, পথের সাথীতে সব রুমগুলো হচ্ছে এসি রুম ডবল বেড এবং ভাড়া পড়বে 2000 টাকা প্লাস জিএসটি। এবং চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা থেকে পরের দিন 11টা পর্যন্ত।
আমি একটা রুমের ফটো স্যাম্পেল হিসাবে দিয়ে দিলাম। এখানে উপরে উঠেও আপনারা দেখবেন অনেক জায়গায় বসার জায়গা করা আছে। এখানে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বা সকাল বা বিকেলের দিকে টি ব্রেকও নিতে পারবেন।